দুই দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এখনও দলের কারোই প্লে অফ নিশ্চিত হয়নি, কিন্তু প্লে অফের রেসে এগিয়ে থাকতে এমন একটি জয় কলকাতার জন্য দরকার ছিল। হাই ভোল্টেজ কলকাতা পাঞ্জাবের ম্যাচে কি ছিল না, একটা পারফেক্ট টি টোয়েন্টি বিনোদন। উত্তেজনার বারুদ ঠাসানো ম্যাচটি কলকাতা জেতে 31 রানে, কিন্তু প্রথম ইনিংস শেষে টাইগারদের স্কোর ছিল আকাশচুম্বী। ম্যাচের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নারিনের 75 এবং শেষ দিকে কার্তিকের ঝড়ো 50-তে 245 রানের বিশাল সংগ্রহ পায় কলকাতা। আইপিএলের প্রথম আসরে নিজেদের অভিষেক ম্যাচে 222 রান করে নাইটরা। এরপর গত 11 বছরে সেই রেকর্ড ছুঁতে পারেনি দলটি। আজ পাঞ্জাব বোলারদের তুলোধুনা করে চলমান আসরের সর্বোচ্চ এবং আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান করে কলকাতা। 256 ও 248 রান নিয়ে এই তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে বেঙ্গালুরু। ম্যাচটিতে 36 বলে 9-4 ও 4-6 75 রানের ইনিংস খেলে টাইয়ের বলে রাহুলের হাতে ধরা পড়ে নারিন। একই ওভারে ফিরে যান উথাপ্পা, তবে সেই অভাব বুঝতে দেননি কার্তিক রাসেল। 14 বলে 3-6 ও 2-4 31 রান করে ফেরেন রাসেল। তবে আসলে নিজের প্রথম 50 করতে কার্তিক খেলে মাত্র 22 বল, কিন্তু 245 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল, গেইল, ফিঞ্চ, অশ্বিনরা কলকাতাকে স্বস্তিতে রাখেনি। বিধ্বংসী শুরু করেন গেইল রাহুল। এদিন খুব বেশি স্বস্তিতে ছিলেন না গেইল, মাত্র 21 রানে থামেন তিনি। কিন্তু বরাবরের মতো আক্রমণাত্মক রাহুল, 29 বলে 66 করেন তিনি। মিডল ওয়ার্ডাররা ব্যর্থ হলেও শেষের দিকে ফিঞ্চের 20 বলে 34 এবং অশ্বিনের 22 বলে 45-এর উপর ভর করে 214 রান সংগ্রহ করে পাঞ্জাব। এই জয়ের ফলে মুম্বাইকে টপকে পয়েন্ট টেবিলের 4 নম্বরে চলে এসেছে কলকাতা।